লক্ষ্য শিক্ষাক্ষেত্রে নতুন দিশার খোঁজ। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর উদ্যোগে শিক্ষা সম্মেলনের আয়োজন। বিষয়বস্তু হায়ার এডুকেশন অ্যান্ড রিয়েলাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পেভিং দ্য ওয়ে ফরওয়ার্ড। কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে এদিন থেকে শুরু হলো সলতে পাকানোর কাজ। আজকে যেটা ন্যাসকমের সঙ্গে যেটা হলো এফর ইন্টার্নশিপের এবং টেকনিক্যাল যে শিক্ষা সেটার আমরা, আমার মনে হয় যে আমাদের ছাত্রছাত্রী যারা মেধাবী পড়ুয়া আছে তাদের প্রশিক্ষিত করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টার্নশিপের ক্ষেত্রেও তাদের একটা আলাদা জায়গা করে দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ টানার পাশাপাশি বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর, স্টুডেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে রাজ্যকে এডুকেশনাল হাবে পরিণত করাই এর লক্ষ্য। আগামী ভবিষ্যতে দিশা দেখানোর ক্ষেত্রে এই ধরনের সিম্পোজিয়াম খুব জরুরি। বছরে একবার কোনো একটা অনুষ্ঠান না করে যদি আমরা তিন মাস পরপর এই ধরনের সিম্পোজিয়াম করি তাহলে আমরা যারা ফাউন্ডার, চ্যান্সেলার বা ইনস্টিটিউট বিল্ডার তাদের মধ্যে ভীষণভাবে মত আদান প্রদান হয় এবং সারা ভারতবর্ষ থেকে যারা আসেন তাদের থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি যে কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাদের দ্রুত এই ধরনের সিস্টেমের ডেভেলপ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি বা এএসইউ এর সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের একটি মৌ স্বাক্ষরিত হয়। এএসইউ ও পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের মধ্যে এই চুক্তি পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ ছাত্রদের সামনে খুলে দেবে শিক্ষাক্ষেত্রে বড় এক সুযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের স্পেন সফরে গেলেন, আমরা ডেলিগেশনে ছিলাম, তখন অনেকগুলো ভালো ভালো ইনস্টিটিউশনের সঙ্গে উনি মৌ কোলাবোরেট সাইন করেছেন, কথা বলেছেন যাতে ওরা বিজিবিএসে আসে এবং ওরা যাতে এখানে ইনভেস্ট করে, কোলাবোরেট করে, সেটা উনি কথা বলেছেন। সুতরাং আমাদের এবার আলটিমেট টার্গেট ডেফিনেটলি যে বেঙ্গলকে একটা এডুকেশন হাব অফ আওয়ার কান্ট্রি হিসাবে তুলে ধরা যায় কিনা সবাই মিলে সেটা চেষ্টা করা। সভূমিতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।